জীবনে সিপাই জোরানো কি পুলিশ ধরতেছে, উঠে দেন উঠে দেন বাবু, আসো ভাইয়া ভাইয়া উঠেন, খাইকেন না যান বাঁচাইতে চলে আসেন, ভাইয়া দাঁড়াই না পুলিশ ধরতেছে, জোরা সিপাই দেখলেই ধরবে, হ্যাঁ হ্যাঁ ভাইয়া উঠেন উঠেন উঠেন, পুলিশ ধরতেছে পুলিশ 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 ধরতেছে পুলিশ পুলিশ, জোরা দেখলে পুলিশ ধরে, আসেন আসেন। গাড়ি থেকে নামেন, মিটারে যাচ্ছেন না ওনার সাথে? কেন মানুষের ক্ষতি, আপনি কোথায় যাবেন? কত ভাড়া পড়ছে? আমি বলছি যে মিটারে চলেন, উনি বলছে 150 টাকা, মিটারে যাবেন না, মিটারে যাবো 150 ভাড়া, 150 টাকা, এখান থেকে 150 মিটারে গেলে কত টাকা লাগবে বলেন তো? মিটারে গেলে আপনার ভাড়া, রাস্তা তো ফাঁকা, কত টাকা লাগবে আজকে এখান থেকে? না আমি প্রথম টাকা আমি টাকা বলছি, আপনি বলেন কত টাকা লাগবে? মানে একটা যাত্রীর কাছ থেকে আপনি প্রায় 100 টাকা বেশি নিচ্ছেন, এটা কি অন্যায় আপনি বলেন? অন্যায় প্রথম ট্রিপ আপনি বুঝতে পারছেন? মানে একাডেমি থেকে আসি, দেখেন এখানে হচ্ছে আমরা নাচ গান অভিনয় এসব শিখিয়ে থাকি, আপনি খুব ভালো নাচতে পারবেন এখানে যদি পড়তে, এই যে মানে আপনার বিশ্বাস হচ্ছে না তো, একটু নাই নাইচা দেখে, হ্যাঁ দেখেন এই যে ভাই করতে দাও, এখানে প্রস্তাব করছেন কেন? আপনি কি জানেন যে সিটি কর্পোরেশন ভালো ভালো ওয়াশরুম তৈরি করে দিচ্ছে পাবলিক টয়লেট, এই যে আপনার থেকে 20 মিটার দূরেই কিন্তু পাবলিক টয়লেটটা দেখা যায়, কেন করছেন? হ্যাঁ ফোর্স পাড়ার নারায়ণগঞ্জের প্ল্যাটফর্মে প্রিয়াঙ্কা আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, আমি এখন আছি রমনা পার্কের একটা খেলার মাঠে এবং আমার সাথে একজন দর্শক বা সাধারণ মানুষ যাই বলেন তিনি আছে, এবং তার সাথে আমরা কথা বলবো প্রিয়া প্রকাশকে নিয়ে, যে সম্প্রতি ইন্টারনেটে প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে, তার ব্যক্তিগত মতামত কি এটা আমরা একটু জানবো। প্রিয়া প্রকাশ বর্তমানে তার স্পেশালি চোখ মারাটা অনেক ভাইরাল হয়েছে, তো ভিডিওটা দেখছি আমি অনেকবারই ফেসবুকে, বলা যায় এটা তোলপাড় হয়ে গেছে আমার হোম পেজে, যতগুলো দেখছি ফার্স্ট ডেটে সব তার বলা যায় শেয়ার করা হয়েছে। চোখ মারাটা কেন ভালো লাগে? আপনাদের জন্য জানাইতে চাই ইনফরমেশনটা পুরোপুরি ভুল, কারণ আমি একটু আগে দেখছিলাম উনি অনেক ছেলেকে চোখ মারছিল, এবং ওনার সাথে কিছু বান্ধবী আছে, ওনারা ছেলেদের কন্টিনিউ চোখ মেরে যায়, লাইভে আছি আমরা, কন্টিনিউ আমরা চোখ মেরে যায়, উনি স্পেশালি আমাকেও একটু আগে চোখ মারছিল, এবং সে অনেক ছেলেদের সাথে দেখা করে এবং তাদের সাথে চোখ মারে, এটা হচ্ছে বাংলাদেশের মেয়েরা এমন কেন আমি জানি না,
স্পেশালি তিনি তিনি মানে চোখ মারছিল, ইদানিং দুই চোখ দিয়েই মারছিল। এটা আমি দর্শকদের জন্য একটু বলতে চাই যে